মরিচ চাষের প্রবাসী বাই ও বোনদের জন্য সুখবর সুখবর সুখবর। আপনারা হয়তো অনেকেই জানেন যে মরিচ চাষে সরকারে আবারও অক্টোবর মাসে কিন্তু বেসিক স্যালারি আবারও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আর আপনারা কিন্তু জানেন যে মরিচ চাষে সরকারে উনি যেটা বলে সেটাই কিন্তু করে। তো অক্টোবর মাস থেকে কিন্তু আমাদের বেসিক স্যালারি 25,000 রুপি করে দেবে। হয়তো এখন এটা নিয়ে হয়তো আলাপ আলোচনা হয়তো অনেকেই শুনছেন বা অনেকেই শুনেন নাই, কিন্তু এটাই সত্য কথা যে বেসিক স্যালারি মরিচ চাষের বর্তমানে 18,500 আছে এখন। এটারে অক্টোবর মাসে আপনার 25,000 টাকা স্যালারি করবে। আর আপনারা কিন্তু এটাও জানেন যে এই বছরের লাস্টে যে ডিসেম্বর মাসে এই দেশে জাতীয় নির্বাচন, এটা কিন্তু আপনারা সবাই জানেন। আর যে উনি মুখ দিয়ে যেটা বলে সেটাই কিন্তু করে। তো সামনে নির্বাচন, আবার নির্বাচনের ভিত্তিতে হয়তো, কারণ সবাই তো চায় যে আমার ক্ষমতা থাকুক বা সবাই চায় যে নির্বাচনে জয় হোক। তো আমাদের জন্য হয়তো আমরা যারা বাঙালি আছি হয়তো আমাদের জন্য অনেক কিছুই উনি করেছেন, হয়তো একে একে অনেকবার আমাদের জন্য বেতন বাড়িয়েছে। আবারও উনি অক্টোবর মাসে 25,000 টাকা কিন্তু বেসিক স্যালারি করতেছে। তো এখন আমি বলবো এটা আমাদের জন্য অনেক কিছু, কারণ বেসিক স্যালারি দুষ্কি আমাদের 25,000 টাকা করে, এটা তো কনফার্ম যে অক্টোবর মাসে কিন্তু আমাদের বেসিক স্যালারি 25,000 টাকা করবে। আর 25,000 টাকা স্যালারি দুষ্কি আমাদের করে, দেখেন আমরা কিন্তু সপ্তাহ দুদিন বন্ধ পাই, শনিবার রবিবার কিন্তু আমরা সপ্তাহ দুদিন ছুটি পাই, তারপরেও সপ্তাহ দুদিন ছুটি কাটাইয়াও দোষী আমরা বেসিক 25,000 টাকা বেসিক পাই। এই দেশের টাকা, মরিচ চাষের টাকা দোষী আমরা 25,000 রুপি পাই। হিসাব করে দেখেন কত টাকা হয়। আমাদের ইউরোপে কী করব আমরা, যে এই যে অল্প টাকা খরচ করে মরিচ চাষে আসছি, ইউরোপের টাকা কী করব। তার চেয়েও কিন্তু আমরা অল্প টাকা অনেক কিছু, ইউরোপের চেয়ে কিন্তু কোনো অংশে আমরা কম হব না। তো 25,000 টাকা দোষ কি বেসিক করে, আমি যতটুকু বর্তমান যে টাকার রেট, এই রেটে কিন্তু অনেক টাকা হয়ে যাবো, প্রায় 70-এর কাছাকাছি চলে যাইব। আপনি দেখেন জেনারেল ডিউটি করে, জেনারেল ডিউটি করেই কিন্তু আপনি 70-এর কাছাকাছি আপনি কিন্তু যে স্যালারি পাই যাবেন বাংলাদেশের। আর তার মধ্যে সে আপনি ওভারটাইম করেন বা শনিবার বা রবিবার একটা করাই, তাহলে দেখেন আপনি কত টাকা বেতন পাইবেন। আমি আলহামদুলিল্লাহ, তো আমি মরিচ চাষের যে সকল ভাই ও বোনেরা আছেন সবাইকে আমি বলবো যে যেখানেই আছেন সেখানেই থাকবেন, কেউ কোম্পানির বাহিরে বা অবৈধ আর চিন্তাভাবনা কেউ এখন আর করবেন না। কারণ এখন যে কোম্পানি থেকে পালিয়ে যাবে সে কিন্তু তার লাইফে একটা ভুল করবে। তো আমি যারা মরিচ চাষে যারা আছেন সবাইকে বলবো কেউ কোম্পানির বাহিরে যাবেন না। আপনারা কিন্তু কোম্পানিতে থাকলে অনেক সুযোগ সুবিধা পাইবেন, কিন্তু বাইরে গেলে কিছুই পাবেন না। তো যারা আছেন আপনারা সুন্দরভাবে কার্যকারাঙ্কাল না করে সুন্দরভাবে থাকেন, আপনারা অনেক কিছু করতে পারবেন। কারণ যেহেতু বর্তমানে সরকার আছে আমাদের কিন্তু অনেক সহযোগিতা করতেছে, বা আমাদের কষ্টটা হয়তো উনি বুঝতেছে। উনি কিন্তু এই সরকার আওয়ার পরে কিন্তু অনেকবার আমাদের বেতন বাড়িয়েছে। আমরা যখন প্রথম মরিচ চাষে আসছিলাম তখন কিন্তু আমাদের বেতন ছিল 5,700 টাকা। যখন আমি মরিচ চাষে প্রথম আসি তখন কিন্তু বেতন ছিল 5,700 টাকা, তারপরে করলো 6,700 টাকা, তারপরে করলো 9,000, তারপরে 12,000, তারপরে করলো 18,000।
এখন অক্টোবর মাসে কিন্তু 25,000 টাকা স্যালারি করতেছে। তো সবাই আমরা কাজে কেরাঙ্কাল না করে সুন্দরভাবে আমরা কোম্পানিতে কাজ করি, তাহলে হয়তো আমরা দেশের জন্য হয়তো কিছু করতে পারবো, হয়তো নিজের ফ্যামিলিগুলোরে হয়তো সুখে রাখতে পারবো। তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা কেউ কোম্পানির বাহিরে কেউ যাবেন না। আপনারা কিন্তু অনেক কোম্পানির ভিতরে থেকেও কাজ করলে কিন্তু অনেক টাকা স্যালারি পাবেন বর্তমানের যে সময়। আর যারাও থাকতে চান বা কোম্পানি রাখতে চাই, সবাই থাকার চেষ্টা করবেন। হয়তো আপনি পিছের দিনগুলো হিসাব করেন, পিছে দোষ কি আপনি 2 বছরে যে টাকা ইনকাম করতে পারেন নাই, পিছনের দিনগুলো দোষী হিসাব করি যে 2 বছরে যে টাকা আপনি ইনকাম করতে পারেন নাই, আপনি দোষী সামনে 1 বছর কাজ করেন, সামনে 1 বছর কাজ করেন, তাহলে আপনি ওই 2 বছরের চেয়েও কিন্তু সামনের 1 বছরে বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারারই কোম্পানি রাখে সবাই থাকবেন, কেউ যাইবেন না। আর আমি মনে করি বর্তমানের যে সময়, বর্তমানের সময়ে হয়তো কোনো কোম্পানি মনে হয় না যে কোম্পানি ইচ্ছাকৃতভাবে লোক বাংলাদেশে পাঠাইছে, আমার এটা বর্তমানে মনে হয় না। বর্তমানে কিন্তু যার যত বছরই হয়েছে বা যে যেরকমই কাজ করে, কিন্তু আমার যতটুকু মনে হয় কোনো কোম্পানি এখন কিন্তু বাঙালি ঘরে কয় নাই যে তোমরা দেশে যাও বা তোমার রাখবো না, এরকম কথা হয়তো কোনো কোম্পানি এখন বর্তমানে বলে নাই। কারণ যেহেতু বাংলাদেশ থেকে কোনো শ্রমিক আনতে পারতেছে না, সেই জন্যই হয়তো কোনো কোম্পানি কথাটা এখন বলে নাই যে তোমার রাখবো না বা তোমার কাজ হয় নাই, এ কথা কিন্তু কোনো কোম্পানি এখন বলবো না। আপনারা যতদিন যতদিন মরিচ চাষে থাকতে পারবেন। তো আমি বলবো সবাই সুন্দরভাবে কাজ করবো, হয়তো কারোর সাথে আমরা কাজ করবো না, ঝগড়া করবো না, তাহলে আমার স্বপ্নগুলো সত্যি পূরণ হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মতামতে এক আছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও আর একটা কথা, আর যারা বর্তমানে পালিয়ে গেছেন ভাই, আপনারা খুব সাবধানে থাকবেন, কারণ কালকেও অনেক লোক ধরছে বাস থেকে, বাসে থেকে কিন্তু অনেক, প্রায় আমার সামনে হয়তো 8-10 জন লোক পুলিশে ধরছে। তো আমি আপনাদের বলবো যারা আপনারা অবৈধ আছেন তারা খুব সাবধানে চলাফেরা করবেন, খুব সতর্কভাবে চলাফেরা করবেন, যেহেতু আপনারা পালিয়ে গেছেন, যাতে হয়তো কিছুদিন থাকতে পারেন বা হয়তো দেশের জন্য কিছু করতে পারেন, সেভাবেই আপনারা থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নতুন কোনো আপডেট পাইলে আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।